ফাইনালি ওই দিনটা এসে গেছে, 23 আগস্ট চন্দ্রযান 3 বিক্রম নে চাঁদ সাউথ পোলে ল্যান্ড হয়ে গেছে। এই কারণে ভারতবাসী ওর ভারতের গর্বে মাথা উঁচু করে দিয়েছে। জি হ্যাঁ, আপ আপনি স্ক্রিন পে দেখ সকতে হ্যায় কি হাম ল্যান্ডার মডিউল। এবারে আমরা গর্ব করে বলতে পারি আমাদের ইন্ডিয়া চাঁদে পৌঁছে গেছে। শুধু পৌঁছে গেছে নয়, যে জায়গাটাতে নেমেছে আজ পর্যন্ত আমেরিকাও সেই জায়গাটাতে নামাতে পারেনি। 23 আগস্ট সন্ধ্যাবেলায় 6টা 4 মিনিটে চাঁদের সাউথ দিকে যে নেমেছে, এই নিয়ে একটা নতুন ইতিহাস গড়ে দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে চাঁদে নামার আগে কোনো প্রবলেম কোনো হয়নি। এইবারে বলতে পারি যে আমরা পেসে এমন কিছু করেছি যে 2 নম্বর কি 3 নম্বরে নয়, প্রথম নাম্বারেই আমরা পৌঁছে গেছি। সত্যি আমরা আজ খুব গর্বিত, আমরা ইন্ডিয়ান বলে আমরা খুব গর্বিত। কারণ আজকের গর্বরই দিন, 23 আগস্ট 6টা 4 মিনিটে যে চন্দ্রযান 3 যে চাঁদে পৌঁছে গেছে, মানে এর থেকে গর্বের কিছু হয় না। আমরা গর্বিত, আমরা জোরসে বলতে পারি যে আমরা প্রথম যে চাঁদে পৌঁছে গেছি, যে জায়গাটাতে আমরা নেমেছি সেখানে আজ পর্যন্ত কোনো দেশ নামাতে পারেনি। সত্যি জয় হিন্দ জয় ভারত।